ঢাকা বিভাগের দায়িত্বে নিয়োজিত সাধারণ সম্পাদক এমপি উপস্থিত আছেন আমাদের সকল কেন্দ্রীয় নেতা, সবাইকে আমার আন্তরিক আমাদের মাঝে আজকে অনেকে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। আমি কোন আমাদের স্থানীয় নেতাদের সম্পর্কে কোন রকম কোন কথা বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে আমরা সভাপতি সেক্রেটারি হিসাবে দায়িত্ব পাওয়ার পরে এই রাজবাড়ির জেলাকে যেভাবে ঘিরে কাজে সুষ্ঠুভাবে যেভাবে মানুষের পাশে থেকে যখন আমাদের উপরে আমাদের নেতা কর্মীদের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল, যেভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে না দেখা করা হচ্ছিল, তখন কিন্তু আমরা এই সমস্ত আমাদের নেতা কর্মীদের পাশে থেকে তাদের সাথে থেকে আমরা লড়াই করেছি এবং আমরা এই জনগণের এই কর্মীদের পাশে থেকে তাদেরকে আপ্রাণ চেষ্টা করেছি বিপদমুক্ত করে দলকে শক্তিশালী করার জন্য। কারণ আমরা জানি দলের প্রাণ শক্তি কারা, দলের প্রাণ শক্তি হলো আমাদের এই নেতা কর্মীরা। এই সমস্ত নেতা কর্মীরা যদি আমাদের পাশে না দল কোনো সময় শক্তিশালী হবে না, দল কোনো সময় কোনো আন্দোলন জামাত বিএনপি কোনো আন্দোলন তারা প্রতিরোধ করতে পারবে না, এগুলো ঠেকাতে পারবে না। জনগণকে সাথে নিয়ে আমাদের এই বাংলাদেশকে উন্নতি শিখরে নিয়ে যাওয়ার জন্য, জনগণকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপ্রাণ চেষ্টা করছি আমরা জনগণকে শেখ হাসিনার পাশে আছি। কারণ আমরা মনে করি আমাদের একাউন্টে একটাই বলি। যদি আমরা এই নতুন কমিটির মধ্যে আমাদের জায়গা হয়, আমরা সবাইকে সাথে নিয়ে আমরা কেন বুঝে কার সাথে যোগাযোগ আমরাই তো আসেন একসাথে দলের নেতাদের বিরুদ্ধে দরখাস্ত না হয়, দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার না করে আসেন সবাই মিলে দলকে কিভাবে শক্তিশালী করা যায় সেই চেষ্টা। আমি আমাদের নেতা কর্মীদেরকে ধন্যবাদ দিতে চাই যে সেই সকালবেলা এসে আপনারা এই যে কষ্ট উপভোগ করেছেন এই জন্য আমি রাজবাড়ির জেলা মালিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই।
আমিন। হে আর হে দরবারে দিবা আমেরিকে সব যাবে সফলতা কামনা করে আপনাদের সার্বিক শুভেচ্ছা জানিয়ে সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয়।